আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে ভিউ থেকে জুম জুম অপশন নিয়ে আলোচনা করব। তো জুম মানে হচ্ছে বড় করা। আমি যখন জুম করব, এখানে ক্লিক করব, তখন আমার এই যে একটা ডায়ালগ বক্স আসবে, তখন আমি যদি চাই যে 200% জুম করে দেখতে, ঠিক আছে, ওকে, আমি তখন আমার পেজটা 200% জুম হয়ে যাবে। আমি যদি 100 আনতে চাই, এখানে ক্লিক করলে 100% জুম নিয়ে আসতে পারবো। তারপর আমি যদি আরো ছোট করে দেখতে চাই, এখানে জুম 75%, ওকে, আমি 75% করে জুম করতে পারি। তারপর আমি ইচ্ছা করলে জায়গা থেকে কাস্টমাইজ করে আরো, যেমন আমি 80% করে দেখতে চাই, তাহলে এখানে আমি 80 লিখে দিব, ওকে। তো এবার 80% জুম দেখাচ্ছে। তারপর এই জায়গা থেকে আমি ইচ্ছা করে জুম বাড়াতে পারি, কমাতে পারি, মানে যত পার্সেন্ট দরকার আমি ঠিক তত পার্সেন্ট এখান থেকে দিয়ে দিতে পারি, মানে 150% দিয়ে দিতে পারি, ওকে, 150% হয়ে গেল। তারপরে এই জায়গা থেকে জুম, পেজ উইথ, নেক্সট উইথ, হোল পেজ, আমরা পুরা যদি চাই যে পুরা পেজটা দেখতাম, তাহলে ওকে, পুরা, এবার পুরা পেজটা দেখাবে। তো পুরা যখন পুরো পেজটা দেখাবে, তখন জুম সে অটোমেটিকলি নিয়ে নেবে কতটুকু হবে। তারপরে উইথ টেক্স দিলে এরকম, তারপরে পেজ উইথ দিলে এরকম হবে, ওকে। এই যে এভাবে তো আমরা জুম করে আমাদের ডকুমেন্ট গুলো দেখতে পারি। তারপরে এই জায়গা থেকে মেনি পেজে দিতে দিতে পারি। মেনি পেজ দিলে তখন আমাদের যে পেজ গুলো আছে, এগুলো ছোট্ট ছোট্ট আকারে এই জায়গায় আপনার দেখাবে। তো এইভাবে আমরা জুমের অপশন গুলো নিয়ে কাজ করতে পারি। তো এবার আমরা 100% জুমে দিয়ে দিলাম 100%। তারপর এই যা থেকে সেই অপশন গুলো আবার এই জায়গা থেকে করা যায়। ওয়ান পেজ, টু পেজ, ইচ্ছা করলে টু পেজ, পেজ উইথ বড় করে দেখা যায়। তো এই ছিল জুমের অপশন। তারপর আমরা এবার আলোচনা করব উইন্ডো নিয়ে। উইন্ডোর মধ্যে প্রথমেই আছে যে নিউ উইন্ডো। উইন্ডো মানে হচ্ছে জানালা। তো এই যে আমার যে আমি যে একটা পেজ খুলে রাখলাম, এটা হচ্ছে একটা উইন্ডো। হ্যাঁ, আমি যদি এখানে যাই নিচে, তাহলে দেখবো এখানে কার্সার রাখলে এই জায়গায় দুইটা ডকুমেন্ট ওপেন করা আছে, যেরকম এটা একটা, হ্যাঁ, এটা একটা উইন্ডো, তারপর আবার এটা একটা উইন্ডো। তো এখানে দুইটা উইন্ডো খোলা আছে। তো আমি ইচ্ছে করলে এই জায়গা থেকে আরো উইন্ডো তৈরি করতে পারি। যেমন এই যে ডকুমেন্টটা ম্যাগাজিন ছিলাম, এটাকে যদি আমরা নিউ উইন্ডোতে রূপান্তর করি, তাহলে এখানে আরেকটা উইন্ডো চলে আসবে। যেমন আরেকটা উইন্ডো চলে আসলো, ঠিক এটার কপি, কি বলে, ক্লোন, মানে একটাই। আমি যদি এটাকে নিচে দিই, তাহলে দেখতে পাবেন যে আরেকটা হুবহু এই ডকুমেন্ট আছে। এটাকে নিচে দিলে তারপরে দেখতে পাচ্ছেন যে আরেকটা ডকুমেন্ট আছে। এভাবে এখানে তিনটা উইন্ডো আছে এই জায়গায়, ঠিক আছে, তিনটা উইন্ডো এখানে বর্তমানে তিনটা উইন্ডো কাজ করতেছে। তো এই জায়গা থেকে আমি যে কোনো উইন্ডোতে যেতে পারি। যেমন ইসলাম, এটাতে আমি গেলাম, তো এই জায়গা থেকে নিউ উইন্ডো, অর্থাৎ একটা ডুপ্লিকেট উইন্ডো তৈরি করে। তারপর এই জায়গাতে আছে অ্যারেঞ্জ অল, ক্লিক করার সাথে সাথে সবগুলো উইন্ডো আমার এরকম হয়ে যাবে, অর্থাৎ দেখাবে একটু একটু করে সবটাই দেখাবে। যেন আমি এক ক্লিকে, যেমন আমি এই উইন্ডোতে যেতে পারলাম, তারপর আরেক ক্লিকে এই উইন্ডোতে যেতে পারলাম, তার আরেক ক্লিকে আমি এই নিচের উইন্ডোতে মানে যেতে পারলাম, ঠিক আছে। তো পরে আবার আমরা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিয়ে এখানে, তো এটা হচ্ছে যে অ্যারেঞ্জ উইন্ডোর একটা সিস্টেম। তারপর তারপর অ্যারেঞ্জ অ্যারেঞ্জ উইন্ডো তে গেলে এটা, তারপর আপনার রয়েছে যে স্পিল্ড হচ্ছে অনেক সময় দরকার পড়ে, যে একটা স্থির জায়গা রেখে। যেমন আমি দা লিগেলিটি অফ
ফর্মালি রিকগনাইজড ইউনিয়ন অফ মেল অ্যান্ড ফিমেল, এই যে আমি এই যে লেখাটা, আমি লেখাটা দেখে দেখে লিখতে চাচ্ছি, অর্থাৎ আমার যে এই যে এখানে আছে, এখানে আমি এই লেখাটা লিখতে চাচ্ছি। এখন আমি যখন এখানে কার্সার আনছি, তখন লেখাটা কিন্তু অনেক দূরে, আমি এই লেখাটা দেখতে পারতেছি না, না দেখে তো আর লিখতেও পারতেছি না। তো আমি চাচ্ছি যে ওই লেখাটা দেখে লিখবো, তো ওই লেখাটা যদি আমি দেখে লিখতে চাই তাহলে আমার করণীয় কি? এবার আমরা এই অপশনটা ব্যবহার করবো, সেটা হচ্ছে স্পেল্ড। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা দাগ দেখবো আমরা। হ্যাঁ, এই দাগটাকে আমরা যে জায়গায় নিয়ে রাখবো, যেমন এই এই জায়গায় রাখবো, তো এই জায়গা থেকে উপরের অংশটুকু স্থির থাকবে, স্থির থাকবে। এখন আমি ইচ্ছা করলে এখানে দিলাম স্পিলটা, এই জায়গায় দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এখন দেখেন আমি নিচে কার্সরটা নিয়ে, এটা স্থির রয়েছে, উপরের অংশটুকু স্থির আছে, কিন্তু আমি নিচে দিয়ে চলে যেতে পারতেছি যে আমার জায়গা। এবার কিন্তু আমি এই জায়গায় চলে আসলাম, কিন্তু এবার এই জায়গায় চলে আসে আমরা কিন্তু সেই যে দা লিগালি লিগালি অর অর ফর্মালি রেকগনাইজড তাহলে আমরা কি করতে পারতেছি এখন? ঠিক এই হুবহু এই লেখাটা আমরা কিন্তু লেখা থেকে অনেক দূরে, তারপরও এই হুবহু এই লেখাটা আমরা লিখতে পারতেছি, কারণ এতটুকু লেখা স্থির রয়েছে। আর আমি নিচে দিয়ে যে কোনো স্থানে যেতে পারতেছি, তো এটাই হচ্ছে আপনার স্পিলটের সবচেয়ে বড় সুবিধা। তারপর এই জায়গা থেকে আপনি যখন এতটুকু লেখা শেষ, না আমি 15 পর্যন্ত লিখে ফেললাম, পরে নিচে লিখবো, তখন এখানে ক্লিক করে এখানে আবার আমরা একটু যাব, এখানে যে আবার এটাকে স্থির করে রাখবো, আবার আমরা নিচে লিখবো ইন ইসলাম ইজ ভেরি। তাহলে এই যে মানে তারপর আমি এই জায়গায় দেখে দেখে নিচে লিখতে পারতেছি, তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা স্পেলটার। তারপর আমি যখন আমার যখন কাজ শেষ হবে, তখন আমি এই জায়গা থেকে রিমুভ স্পেলটা ক্লিক করলে এই স্পেল গুলা চলে যাবে। তারপর এই জায়গা থেকে আপনার আছে ক্লাস রুটিনটা নিলাম, এই জায়গা থেকে ডকুমেন্ট আন এটাও নিলাম। নেওয়ার পর এই যে আমরা এখন আমাদের তিনটা ডকুমেন্ট তৈরি খোলা আছে, বা তিনটা উইন্ডো খোলা আছে। এই জায়গা থেকে আমি যদি সুইচ উইন্ডোতে ক্লিক করি, তাহলে সুইচ উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ক্লাস রুটিন ওয়ান, ডকুমেন্ট ওয়ান, তারপর মেজিন ইসলাম, এটাতে ঠিক আছে, এটাতে আমরা বর্তমানে আছে। আমরা যদি চাই ক্লাস রুটিং এ যেতাম, এখানে ক্লিক করবো, সাথে সাথে আমাদের যে ক্লাস রুটিং এর ডকুমেন্ট আছে সেখানে নিয়ে যাবে। তারপর এই জায়গা থেকে যদি আমরা উইন্ডো সুইচে আবার ডকুমেন্ট ওয়ানে ক্লিক করি, তাহলে ডকুমেন্ট ওয়ানে নিয়ে যাবে। তারপর এই জায়গা থেকে যদি আমরা থেকে আবার আমরা যদি চাই যে ম্যারেজ ইন ইসলামে যাব, তখন ম্যারেজ ইন ইসলামে ক্লিক করার সাথে সাথে আবার ম্যারেজ ইন ইসলামে আমাকে নিয়ে যাবে। তো এই সুইচ উইন্ডো, এই জায়গা থেকে যে কোনো উইন্ডোতে আপনি খুব সহজেই চলে যেতে পারেন। তো আমাদের তারপর ভিউ সাইড বাই সাইড, এই জায়গা থেকে আপনি ক্লাস রুটিন ডকুমেন্ট ওয়ান এখানে যেতে পারেন, ক্লাস রুমে ওকে। এই যে সাইড বাই সাইড এদিক থেকে ভিউ করবে আপনাকে এদিকে, এই এইভাবে। তারপরে ভিউ সাইড বাই সাইড এই জায়গা থেকে দিলে আপনারা ডকুমেন্ট ওয়ান, তাহলে এইভাবে দেখা যাবে। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সামনে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারা আশা করি উপভোগ করতে পারবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়াল হবে ম্যাক্রোস, অসাধারণ একটি কম্পোনেন্ট বা টুল, এটা ব্যবহার করে অনেক জটিল লেখা খুব দ্রুত লেখা যায়। এটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি আপনার দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।